হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আর আজকে আমি ভ্লগে একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা ফেস মাস্ক। আমি সাধারণত রূপচর্চার কোনো কিছু দেখাই না, কিন্তু তারপর আজকে ভাবলাম কেন জানি না ফেস মাস্কটা শেয়ার করি। এটা আমি নতুন একটা ফেস মাস্ক আমি যেটা ইউজ করছি, যেহেতু আমি আগেও বলেছি আমি মেকআপ ইউজ করি না, তো সেজন্য আমার স্কিনটা একটু আমি আর কি খেয়াল রাখার চেষ্টা করি যাতে স্কিনটা হেলদি থাকে। সো সেজন্য তো ভাবলাম আজকে একটা আমি ফেস মাস্কই দেখাই। আর ফেস মাস্কটা অসম্ভব কার্যকারী, আপনার যদি অ্যাকনে, পিম্পল অথবা যে কোনো ধরনের স্কিনের সমস্যা থাকে, যদি ডার্ক স্পট থাকে অথবা যদি আনইভেন স্কিন টোন থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু এই ফেস মাস্কটা খুব বেশি ভালো কাজ করে। সো এটা আমি লাস্ট 1 মান্থ ধরে ইউজ করছি, সো বলা চলে এটা আমি একদম পুরো নিউ ইউজ করছি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে মাস্কটা শেয়ার করি, তাহলে চলুন মাস্কটা কি সেটা দেখে নেওয়া যাক। I know I am looking a little bit weird, but it's okay. I don't mind looking weird, you know. So, face mask এর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে মাচা পাউডার অথবা গ্রিন টি পাউডার যেটাকে বলে। সো এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। সো মাচা পাউডার, এখানে আমি 1 টিস্পুন মাচা পাউডার ইউজ করব। আপনারা আপনাদের প্রিফারেন্স অনুযায়ী নেবেন, যদি একটু বেশি করে ইউজ করেন তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার প্রিফারেন্স অনুযায়ী নেবেন। সো আই মিন আপনার ফেস সাইজ অনুযায়ী নেবেন। সো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মাচা পাউডার। আই ডোন্ট নো হোয়াট ইউ ক্যান সি অর নট, বাট ইটস দ্যাট হিয়ার। আর এর মধ্যে নেব আমি এখন 1/2 টিস্পুন পরিমাণ হানি। সো আমার কাছে যে এটা আছে, এটা হচ্ছে কার্কল্যান্ডের র হানি। সো এটা আমি মেজার করে দেব না, বিকজ এর আগে আমি যেহেতু এটা আরো কয়েকবার ইউজ করেছি, সো আমি আর কি জানি এটা মেজারমেন্ট কত। সো আমি একটা আন্দাজে একটা আর কি অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি। সো আই থিঙ্ক ইট উইল বি 1/2 টিস্পুন। তো প্রথমে আমি এটাকে একটু মিক্স করে নেব, দেন এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। সো এটা আগে মিক্স করে নেব হাত দিয়ে। হিয়ার আই ডোন্ট নো, এটা অনেকটা মেহেদির মতো দেখতে হবে, মানে এটা মিক্স করার পরে অনেকটা মেহেদির মতো দেখতে হবে, বাট ট্রাস্ট মি দিস ওন্ট স্টেইন ইউর ফেস, ওকে? সো যদি মনে করেন যে এটা মুখে দাগ লাগিয়ে দেবে তাহলে কিন্তু সেটা কিন্তু এটা করবে না। এখন আমি এটার মধ্যে অ্যাড করেছি 1 টিস্পুনের মতো জল। সো জলটা আসলে আমি বলবো জলটা যত সম্ভব কম অ্যাড করা যায় ততটাই ভালো, বিকজ বেশি অ্যাড করলে এটা ডাইলুটেড হয়ে যাবে, সো তখন লাগাতে সমস্যা হবে, ড্রিপ করে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। সো সেজন্য একটু আর কি এই যে কনসিস্টেন্সিটা এরকম, ইটস লাইক মানে খুব বেশি ওয়াটারি না, আবার একেবারে অনেক ঘন সেটাও কিন্তু না, সো একটা মিডিয়াম কনসিস্টেন্সি। আর খুব ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। সো বেসিক্যালি এরকম দেখতে হবে। আর এখন আমি এটা পুরো ফেসে অ্যাপ্লাই করব। সো আমি এভাবে হাত দিয়ে অ্যাপ্লাই করি, কোনো টুল ইউজ করি না, বাট আপনাদের কাছে যে মাস্ক অ্যাপ্লায়ার যে ব্রাশটা থাকে সেটা যদি থাকে তো সেটা ইউজ করতে পারেন। আই জাস্ট ইউজ মাই হ্যান্ড। ইটস কাইন্ড অফ ফানি লুকিং। সো আমি আসলে কখনো ভাবিও নি যে একদিন এভাবে মাস্ক অ্যাপ্লাই করবো আর সেটা আমি মানে ভিডিও করে সবাইকে দেখাবো, বাট ইটস ওকে, ইটস ন্যাচারাল, ইউ নো। সো কোনো একটা ভালো কিছু শেয়ার করতে এতে খারাপ কিছু নেই। সো আই এম ডান। আর এটাকে এভাবে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 30 মিনিটসের জন্য। সো 30 মিনিট পর হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে ফেলতে হবে, কোনো সোপ অথবা কোনো ফেস ওয়াশের দরকার নেই, কোনো ক্রিম অথবা কোনো ময়েশ্চারাইজার কিছুই লাগানোর দরকার নেই, জাস্ট এভাবে রেখে দিতে পারেন। তো রাতে ইউজ করাটা সব থেকে ভালো। আই নো আই এম লুকিং লাইক এ লিটল বিট ফানি, বাট
ইটস ওকে ইউ নো সো 30 মিনিট হয়ে গেছে আর এখন আমি এটা ওয়াশ করে ফেলবো মাস্ক ইউজ করে কখনোই কিন্তু বেশি কথা বলবেন না সো ওয়াশ করে আসি দেন তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি বাই সো আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে স্কিনটা পুরো ওয়াশ করে এসেছি আর আসলে এভাবে একদিনে এরকম মানে বলে বোঝানোর কিছু নেই আপনারা যখন ইউজ করবেন নিজেরাই বুঝতে পারবেন সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই